প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলা। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রচণ্ড গরমে জীবন অতিষ্ঠ হয়, এবার সূর্যের উপর ক্ষুব্ধ হয়ে মামলা করছেন ভারতের মধ্যপ্রদেশের শিবপাল সিং নামে এক ব্যক্তি। মামলায় সূর্যের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। মধ্যপ্রদেশের শাজাপুর থানায় তিনি এই মামলা দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির 1973 সালের 154 ধারায় সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। এদিকে এই অভিযোগ পেয়ে তো রীতিমতো চোখ কপালে ওঠার উপক্রম হয়েছে শাজাপুর থানার পুলিশ কর্মকর্তার। সাধারণত এমন অভিযোগ তো তিনি পানই না, এর আগে অন্য কেউ পেয়েছেন বলেও তার জানা নেই। ফলে শিবপাল সিংয়ের এমন অভিযোগ পেয়ে তো মহা ঝামেলায় পড়েছে থানা পুলিশ। এ ব্যাপারে মধ্যপ্রদেশের শাজাপুর থানার ওসি রাজেন্দ্র ভার্মা গণমাধ্যমকে জানিয়েছেন, শিবপাল সিং নামের এক ব্যক্তি সূর্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে এই মামলার পুরোটাই যেহেতু প্রকৃতি বিষয়ক, তাই এই অভিযোগ নিয়ে কোনো তদন্ত করা বা ব্যবস্থা নেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি জানান। থ্যাংক ইউ।